আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো ট্যাঙ্কটা আবারও বলতেছি, ফোকাস আমার দিকে আছে বলে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, একটু ট্যাঙ্কটাকে দেখিয়ে দিই। ট্যাঙ্কটার অবস্থা এই যে, আমি ট্যাঙ্কের একটা ফুল রিভিউ দিব। সো আজকের আমাদের টপিকটা হচ্ছে যে ট্যাঙ্কে মেইনলি কত ঘন্টা আলো দেওয়া প্রয়োজন। আসলে আজকেই দুপুরের একটু আগে, মানে সকালের দিকে, আমার এক ছোট ভাই আমাকে মেসেজ দিয়েছিল যে ভাই নতুন ট্যাঙ্ক বানিয়েছি। সো সে আমাকে যেটা বলেছিল যে সে হচ্ছে 24 ঘন্টায় তার লাইটটা জ্বালানো থাকে। তার ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণে এলজি ছিল। সো তার ট্যাঙ্কের একটা ছবি আমি দেওয়ার চেষ্টা করবো, সে নতুন বানিয়েছে। সো বানানোর পরে সে 24 ঘন্টায় আসলে আলো দিচ্ছিল। তাই আমি ভাবলাম যে নতুন অনেকেই ট্যাঙ্ক বানাচ্ছে, যারা ধরেন আমাদের যারা যারা ইউটিউবে আমরা আছি, তারা আমরা যেসব ট্যাঙ্কের বেসিক যে বিষয়গুলো আছে, যেমন আলো কত ঘন্টা দিতে হবে, বা CO2 কত ঘন্টা দিতে হবে, বা ফিল্টার কতক্ষণ চালিয়ে রাখতে হবে, বা ফিল্টার বা হচ্ছে ফার্টিলাইজার কখন দিতে হবে, বা অক্সিজেন দিতে হবে কি হবে না, এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন তাদের মাথায় থাকে। আর তারা সেগুলো জেনে না বুঝে, বা অনেকে হয়তো জিনিসগুলো হয়তো প্রপারলি জানতে পারে না। সো এই জন্যই এত কিছু ভেবে আজকের এই ভিডিওটা করা হোক। সো আমাদের ট্যাঙ্কে লাইট কতক্ষণ দিতে হবে? সো একেবারে যদি বেসিক, আপনি যদি একেবারে নিউ হন এই সেক্টরে, মানে এই হবিতে যদি একেবারে আপনি নিউ হয়ে থাকেন, আপনি নতুন একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক বানিয়েছেন, সেটা এত বড়ও হতে পারে, সেটা ছোটও হতে পারে, যে কোনো সাইজের হতে পারে, নতুন ট্যাঙ্কের জন্য লাইটিং আওয়ার্স আমার মতে শুরুর দিকে আপনি মাত্র 3 থেকে 4 আওয়ার্স করে দিতে পারেন। মাত্র 3 থেকে 4 ঘন্টা করে আপনি প্রথম দিকে লাইটটা দিবেন। কারণ একটা ট্যাঙ্কে যখন আমরা নতুন সেট আপ দিই, তখন ট্যাঙ্কটা সম্পূর্ণরূপে ইমব্যালেন্স অবস্থায় থাকে, মানে সেটা প্রপারলি ব্যালেন্স থাকে না। কারণ তখন দেখা যায় সেখানে বায়োমিডিয়া থাক, মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো ঠিকঠাকভাবে থাকে না, সেগুলো বিল্ড আপ করতে পারে না, আপনার প্ল্যান্টসের রুট আসে না, আপনার প্ল্যান্টগুলো ঠিকঠাকভাবে মানে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। সো সব দিক থেকে মিলায় আপনি যদি হুট করে একেবারে পুরো ডে টাইমে যতটুকু লাইট থাকে, ধরুন 10-12 ঘন্টা আপনি লাইট দিতে থাকেন, বা এক্সাম্পল যেমন আমার এই ছোটো ভাই প্রায় 24 ঘন্টাই সে ট্যাঙ্ক সেট আপ দেওয়ার পর 24 ঘন্টাই সে লাইট জ্বালিয়ে রাখে, এরকম যদি আপনারা ভুল করে থাকেন, তাহলে কিন্তু এরকম এলজি আক্রমণ হবে। মানে প্রচুর পরিমাণে আপনারা শৈবাল দেখতে পারবেন, আপনার ট্যাঙ্কের গ্লাসে দেখতে পারবেন, আপনার প্লান্টসে দেখতে পারবেন, সর্বত্র জায়গায় কিন্তু এলজিতে ভরে যাবে। তারপরও যে আপনারা 3 থেকে 4 ঘন্টা লাইট দেওয়ার পরও যে এলজি হবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি আমি বা আপনি কেউ দিতে পারবো না। কারণ প্ল্যান্টের ট্যাঙ্কে এলজি যে কোনো কারণে হতে পারে, শুধু যে লাইট দিলেই এলজি হবে এমন কিন্তু কোনো কারণ নেই। লাইট ছাড়াও আপনার CO2 বেশি দিলেও এলজি হতে পারে, CO2 যদি আপনি কমও দেন তাহলেও কিন্তু এলজি গ্রো করতে পারে। বা আপনি যদি ফার্টিলাইজার বেশি দিয়ে দেন, মানে আপনার ট্যাঙ্কে ধরেন প্রয়োজন 10 ml, কিন্তু আপনি সেখানে 20 বা 15 ml দিয়ে দিয়েছেন, বা এরকম যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কে এলজি হতে পারে। সো এগুলো বিভিন্ন বিষয় আছে, এগুলো নিয়ে আসলে অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে, শুধু আমার চ্যানেলে নয়, এছাড়া আমাদের যেসব আরও বাংলাদেশে আরও যেসব চ্যানেল রয়েছে, যেমন অ্যাকুশিয়া রয়েছে, লার্নার্স ট্যাঙ্ক রয়েছে, তারপর অ্যাকুরিস বিডি রয়েছে, এইসব আরও বড় বড় চ্যানেল রয়েছে, তারাও কিন্তু এগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সেই ভিডিওগুলোর বয়স হয়ে গেছে, এই জন্য সেই ভিডিওগুলো নিচে চলে গেছে, এগুলো আমাদের সামনে এখন আসে না। এই জন্য ভাবলাম নতুন করে এই ভিডিওগুলো দেওয়ার আমি চেষ্টা করি। সো আপনি যদি একেবারে নতুন ট্যাঙ্ক বানিয়ে থাকেন, তাহলে আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টার মতো শুরুর দিকে লাইট দেওয়ার জন্য। সো যখন আপনার প্রথম মাসটা এরকমভাবে গ্যাপটা হয়ে যাবে, আপনি প্রথম মাসটা 3 থেকে 4 ঘন্টাই দেন, সেটাই আপনার ট্যাঙ্কের জন্য ভালো হবে আর আপনার জন্য ভালো হবে। কারণ আপনি যেহেতু এই হবিতে নতুন, কারণ আপনি হবিতে নতুন, হুট করে যদি আপনার ট্যাঙ্কে এত পরিমাণে এলজি দেখেন, আপনার নিজেরও হইতে পারে যে আপনি অধৈর্য হয়ে গেলেন, বা এত ময়লা হচ্ছে, বা যদি আপনারা এতটা ময়লা দেখেন, আপনারা হয়তো পদভ্রষ্ট হয়ে যেতে পারেন বা আপনারা হবি ছেড়ে দিতে পারেন। এই জন্য চেষ্টা করবেন 3 থেকে 4 আওয়ার্স দিয়ে প্রথম মাসটা ওরকমভাবেই ট্যাঙ্কটাকে চালানো, এবং পরবর্তী মাস থেকে আপনি 1 ঘন্টা করে করে আপনার লাইটিং আওয়ার্স বাড়াতে পারেন। এখন লাইটিং আওয়ার্সটা বাড়াতে পারেন কতটুকু পর্যন্ত? আপনি ধরেন প্রথম মাসে আপনি 4 ঘন্টা করে করে আপনি লাইট দিচ্ছেন আপনার ট্যাঙ্কে দিনের বেলায়, এবং পরের মাস থেকে আপনি 5 ঘন্টা করে লাইট দেওয়া শুরু করলেন, এবং তার পরবর্তী মাস থেকে 6 ঘন্টা করে লাইট দেওয়া শুরু করলেন। এখন এই লাইট দেওয়াটা এখন কতক্ষণ পর্যন্ত বাড়ানো যাবে, বা আপনারা কত ঘন্টা অ্যাটলিস্ট পর্যন্ত দিতে পারবেন, এটা একটা কোশ্চেন আপনাদের থাকতে পারে যারা নতুন অ্যাকুরিস্ট আছেন। আসলে এটা আসলে
অ্যাকুরিয়ামের টাইপের উপর ডিপেন্ড করে আমাদের লাইটটা দিতে হবে। ধরেন আপনার ট্যাঙ্কটা যদি লো টেক হয়, লো টেকে কিন্তু সব কিছুই খুবই অল্প মাত্রায় প্রয়োজন হয়, যেমন লাইট বলেন বা CO2 বলেন বা ফার্টিলাইজার বলেন, এগুলো খুবই অল্প মাত্রায় প্রয়োজন হয়, যে কারণে আমরা লো টেক ট্যাঙ্কে নর্মালি শুধু লাইট আর পানির সাহায্যেই আমরা ফুল ট্যাঙ্কটা মানে রান করতে থাকি, মানে চালাতে থাকি। কিন্তু আমরা কিন্তু আলাদাভাবে CO2 বলেন বা ফার্টিলাইজার বলেন এগুলো অ্যাড করি না, কারণ যেই পরিমাণে ফার্টিলাইজার লাগে ওইটা নর্মাল এই মাটিতেই হয়ে যায়। আর CO2টা হচ্ছে নর্মাল পানির সাথে যতটুকু আমরা মিশে থাকি অতটুকুই কাজ মোটামুটি চলে যায়, বাট আলাদাভাবে কিছু দেওয়া লাগে না। সো ওই ক্ষেত্রে যদি আপনার ট্যাঙ্কটা লো টেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটও লাগতেছে খুবই অল্প, খুবই কম পরিমাণ লাইট দেওয়া লাগতেছে। কিন্তু লো টেক ট্যাঙ্কে যদি আপনি আবার বেশি লাইট দিয়ে দেন তখন কিন্তু আপনার অ্যালজি আক্রমণ হতে পারে। মাঝখানে আছে হচ্ছে মিড টেক ট্যাঙ্ক। মিড টেক ট্যাঙ্কে সব কিছুই কিন্তু মিডিয়াম লাগে, যেমন লো টেক ট্যাঙ্কে যদি এতটুকু লাগতো মিড টেক ট্যাঙ্কে লাগবে এতটুকু, মানে লাইটও একটু বেশি লাগবে, ফার্টিলাইজারও একটু বেশি লাগবে এবং CO2ও একটু বেশি লাগবে। আপনি লো টেক ট্যাঙ্ক যেহেতু CO2 ছাড়া চালাতে পারবেন, কিন্তু মিড টেক ট্যাঙ্ক কিন্তু CO2 ছাড়া বা লাইট ভালো লাইট ছাড়া আপনি চালাতে পারবেন না। মিড টেক করতে গেলে আপনার লাইটের পরিমাণটাও আর একটু বাড়াতে হবে এবং আপনার CO2-র পরিমাণটাও মানে CO2 দিয়া স্টার্ট করতে হবে মিড টেক থেকে। একদম যদি আপনি ভালোভাবে করতে চান CO2 মাস্ট আপনার অ্যাড করা লাগবে। আর লাস্টে হচ্ছে আছে আমাদের হাইটেক ট্যাঙ্ক। হাইটেক ট্যাঙ্কে অবশ্যই এরকম খুব ভালো মানের লাইট থাকতে হবে, ভালো মানের ফিল্ট্রেশন থাকতে হবে, ভালো মানের প্রেশারাইজ CO2 থাকতে হবে এবং ফার্টিলাইজারও খুব ভালো মানের একটা ফার্টিলাইজার থাকতে হবে। তাহলে আপনার ট্যাঙ্কটা প্রপার একটা লুকে আসবে, প্রপার একটা সৌন্দর্য আসবে। সো আপনারা নর্মাল একটা ট্যাঙ্কে একদম আপনার ট্যাঙ্ক সাইক্লিন হয়ে যাবে, প্রথম মাস যাবে, দ্বিতীয় মাস যাবে, তৃতীয় মাস যাবে, এরকম করে আপনি সর্বোচ্চ আপনি 6 থেকে 8 ঘন্টা, এই 6 থেকে 8 ঘন্টার মধ্যে আপনার লাইটিং আওয়ার্সটা রাখবেন। 6 থেকে 8 ঘন্টার বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা হতে পারে, তখন আপনার অ্যালজি ইস্যুটা আরও হতে পারে। সো আপনার চেষ্টা করবেন আপনার এরকম পর্যায়ক্রমে যখন আপনি লাইটিং আওয়ার্সটা বাড়াতে থাকবেন, ধরেন 4 থেকে 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা, হায়েস্ট আপনি 8 ঘন্টা পর্যন্ত আপনি লাইটিং আওয়ার্সটা রাখতে পারেন। এর বেশি হয়ে গেলে যদি আপনি খুব ভালো অ্যাকুরিস্ট হন তাহলে আপনি 10 ঘন্টা পর্যন্ত লাইটিং আওয়ার্স দিতে পারেন। আর আমি নিজে কয় ঘন্টা দিই এটা আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে। আমি সকাল 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি লাইটিং আওয়ার্সটা রাখছি, এতটুকুর মধ্যে আমার এই ট্যাঙ্কে আপাতত চলে যাচ্ছে, এই ট্যাঙ্কে আমার তেমন কোনো ক্ষতিও হচ্ছে না। আর তেমন কোনো হচ্ছে লাইটিং কারণে ওভার একটা যেমন অ্যালজি ইস্যু হয় সেটাও কোনো সমস্যা নেই আমার এই ট্যাঙ্কে। কিন্তু এইটা আপনার নিজেরও বুঝতে হবে যে আপনার ট্যাঙ্কে কত ঘন্টা লাইট দিলে আপনার কেমন আউটপুট আসতেছে। ধরেন আপনি ধরেন 6 ঘন্টা আপনি লাইট দিলেন, 6 ঘন্টা দেওয়ার পরে দেখলেন যে না আমার ট্যাঙ্কে কোনো রকমের অ্যালজি ইস্যু হচ্ছে না বা আমার ট্যাঙ্কে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, তারপর আপনি 7 ঘন্টা লাইট দিয়ে দেখতে পারেন, 7 ঘন্টা দেওয়ার পর আপনি দেখলেন যে আপনার ট্যাঙ্কে কোনো রকম সমস্যা হচ্ছে না বা কোনো অ্যালজি ইস্যু হচ্ছে না, আপনি তারপর 8 ঘন্টা বাড়িয়ে দিলেন, মানে লাইটিং আওয়ার্স 8 ঘন্টা করে দেওয়া শুরু করলেন পরের মাস থেকে। সো 8 ঘন্টা দেওয়ার পর দেখলেন যে না আপনার ট্যাঙ্কে হালকা হালকা অ্যালজি আসা শুরু করছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ট্যাঙ্কে 7 ঘন্টাই হচ্ছে পারফেক্ট একটা লাইটিং আওয়ার্স, যেই লাইটিং আওয়ার্সে আপনার ট্যাঙ্কটা ভালো থাকবে এবং অ্যালজি ইস্যু কম হবে। এবং অ্যালজি ইস্যু যে শুধু লাইটিং আওয়ার্সের উপর ডিপেন্ড করে এটাও কিন্তু ঠিক না, অ্যালজি ইস্যু কিন্তু আরও জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন আপনার লাইট আপনার ট্যাঙ্কের তুলনায় যদি অত্যাধিক বেশি হয়ে যায় তাহলেও কিন্তু অ্যালজি ইস্যু হতে পারে। যেমন ধরলাম আমাদের বাথরুমে আমরা নর্মালি লাগাই কেমন লাইট, আমরা বাথরুমে ধরেন বেশি হলে লাগাই 20 ওয়াটের লাইট লাগাই বা 10 ওয়াটের লাইট লাগাই বা 15 ওয়াটের লাইট লাগাই, এটা হচ্ছে বাথরুমের সাইজ অনুযায়ী। কিন্তু আপনি যদি এখন আপনার বাথরুমে একটা 100 ওয়াটের লাইট লাগাই দেন বা হচ্ছে 200 ওয়াটের একটা লাইট লাগাই দেন, তাহলে কিন্তু আপনার বাথরুম প্রচুর পরিমাণে হিট হবে এবং প্রচুর পরিমাণে আলোকিত হবে, যেটা আপনার চোখের জন্যও খারাপ হবে, সেটা আপনার নিজেরও জিনিসটা খুবই বাজে লাগবে, কারণ ছোট জায়গায় এত পরিমাণে আলো আসলেই সবার জন্যই ক্ষতিকর। ঠিক সেম জিনিসটা আমাদের অ্যাকুরিয়ামের জন্য প্রযোজ্য। আপনি যতটুকু প্রয়োজন আলো তার থেকে যদি আপনি বেশি আলো দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যালজিটা গ্রো করবে, কারণ অ্যালজিটা মেইনলি গ্রো করে হচ্ছে লাইটের উপর ডিপেন্ড করে আর CO2 কম বেশির উপর ডিপেন্ড করে, সাথে ফার্টিলাইজার তো রয়েছেই। সো মেইনলি লাইটের একটা প্রভাব তো রয়েছেই, কারণ আলো ছাড়া পৃথিবীর সকল প্রাণী মারা যাবে, এটা আপনারা সকলেই জানি, আমরা সকলেই সূর্যের আলোর উপর ডিপেন্ডেন্ট। সো সূর্যের আলো বা আপনি এই অ্যাকুরিয়ামের লাইট যেটাই বলেন না কেন, এই লাইটটা একটা খুব প্রধান একটা ভূমিকা পালন করে অ্যালজি গ্রোয়ের ক্ষেত্রে। সো চেষ্টা করবেন আপনারা যারা নতুন অ্যাকুরিস্ট আছেন তারা 3 থেকে 4 ঘন্টা লাইটিং আওয়ার্স দিয়ে শুরু করবেন এবং
ওয়াটার চেঞ্জ করতে থাকবেন প্রথম মাসটায়, ওয়াটার চেঞ্জ করতে থাকবেন ধরেন ডেইলি 30% করে ওয়াটার চেঞ্জ আপনারা করতে পারেন প্রথম মাসের ক্ষেত্রে, তারপরে আস্তে আস্তে ওয়াটার চেঞ্জটা আপনারা কমিয়ে দিতে পারেন, তাহলে হয়তো আপনার অ্যালার্জি ইস্যুটা অনেকটা ক্ষেত্রে কমে যাবে। ট্যাঙ্কটাকে একদিন হলো ক্লিন করেছি এবং ক্লিন করার পর ট্যাঙ্কটার সমস্ত প্লান্ট কাট করেছি এবং নতুন করে লাগিয়েছি। আচ্ছা, কুলিং ফ্যানের একটা রিভিউটা আরেকবার দিয়ে দিই। কুলিং ফ্যানটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন রান করছে, আর এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্লো হচ্ছে, কিন্তু যদিও তিনটা ফ্যান আমার এত বড় ট্যাঙ্কের জন্য এনাফ না। ওখানে মিনিমাম 4-5টা যদি ফ্যান হতো তাহলে আরও বেশি প্রপার হতো। বাট তারপরও টেম্পারেচারটা যদি একটু দেখাই, টেম্পারেচার কিন্তু 31-এর থেকে কম আছে, মানে আমি লাস্ট দিন দেখিয়েছিলাম হচ্ছে 31, এখন হচ্ছে 30 আসছে। সো টেম্পারেচার 1 ডিগ্রি কমাতে পারছে, আর আজকে কিন্তু নর্মাল টেম্পারেচার মানে গতকালকে রুম টেম্পারেচারের থেকেও আজকে কিন্তু রুম টেম্পারেচার আরও বেশি। সো বলা যায় 1-2 ডিগ্রির মতো তো কুলিং ফ্যানটা কমাতে পারছে, একেবারে যে অনেক কমিয়ে দিচ্ছে তা না, কারণ অনেক কমাতে গেলে এখানে আরও কিছু ফ্যান অ্যাড করা লাগবে। সো এই তিনটা ফ্যান আমি সাজেস্ট করবো, যারা তিনটা ফ্যান নেবেন তারা তিনটা ফ্যান নিতে পারেন। আপনার সর্বোচ্চ 2 ফিট ট্যাঙ্কের জন্য তিনটা ফ্যান আমি আমি মনে করি বেস্ট হবে, কিন্তু যাদের 3 ফিটের মতো ট্যাঙ্ক আছে তারা মিনিমাম 4-5টা ফ্যান নেবেন, তাহলে আপনার জন্য মানে আপনার ট্যাঙ্কের জন্য খুব ভালো হবে। কারণ তিনটা ফ্যান আমার ট্যাঙ্কের জন্য আমার কম হয়ে যাচ্ছে, যেহেতু আমার ডেন্সিটি ট্যাঙ্কে অনেক বেশি, মানে অনেক হাইটও বেশি। সো ট্যাঙ্কের এত মানে এত পানি ঠান্ডা করা তিনটা ফ্যানের জন্য একেবারে প্রপার না, মানে একেবারে পারফেক্ট না। আর ট্যাঙ্কের প্লান্টসগুলো একটু দেখে দিই। ট্যাঙ্কের পিছনে আছে পার্পেল, যেটা রয়েছে আমাদের ডেসান পার্পেল, এই প্লান্টসগুলো মাশাল্লাহ খুব সুন্দর গ্রো করছে, আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি। ওইগুলো কাট করে আবার লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জঙ্গলের মতো হয়ে গেছে। আর আমাদের এই সামনে এখানে আসছে ডায়মন্ডটা রয়েছে, ডায়মন্ডটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর গ্রো করেছে, ওইটাও কাট করে লাগিয়েছি। আর এই পাশে হচ্ছে এনপি গোল্ডেনটা রয়েছে, তারপর এই পাশে হচ্ছে আমার নিয়ে সেনিগ্লাসিসটা যেহেতু রয়েছে, এটার প্ল্যান্টের নামটা আমি বারবারই ভুলে যাই, এটা রয়েছে। আর এই পাশে কিছু লোটেক রয়েছে, আর সামনে তো দেখতে পাচ্ছেন আমাদের কার্পেটিং প্ল্যান্ট মিক্রা। মিক্রা নিয়ে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড, কারণ মিক্রা আমাকে কখনো ডাউন করেনি, মানে এত ভালো একটা প্ল্যান্ট কার্পেটিংয়ের জন্য। যারা যারা দেখেন দেখেন কি সুন্দরভাবে কার্পেট হয়, যারা যারা মিক্রা কার্পেট করতে চান তাদের জন্য বলবো মিক্রা একটা বেস্ট কার্পেটিং প্ল্যান্ট যদি আপনি করতে পারেন। আর এই পাশে হচ্ছে আমাদের রোটালা, যে ঝোপটা ছিল এখানে মিক্স রোটালা রয়েছে, বিভিন্ন প্রকার রোটালা হারা রয়েছে, রোটালা পিঙ্ক রয়েছে, রোটালা বাটারফ্লাই রয়েছে, সব রোটালাগুলো এখানে রয়েছে, এটাও কাট করে লাগানো হয়েছে। এই পাশে কিছু পিঙ্কা বাম্বা রয়েছে, পিঙ্কা বাম্বাটা দেখতে পাচ্ছেন এটা একেবারে ভ্যানিশ হয়ে গেছিলো, তারপরে কোথার থেকে যেন দেখলাম যে আরও 4-5টা স্টিম হয়েছে, মানে আমি আগের এপিসোডগুলোয় বলেছিলাম সেগুলো জাস্ট কাট করে আবার লাগিয়েছি, এটাও আস্তে আস্তে ঘন হচ্ছে। সো এটাই ছিল ওভারঅল প্ল্যান্টের অবস্থা। ও আর এই পাশে হচ্ছে আমাদের গ্রাসগুলো একটু দেখাই, হেয়ার গ্রাসও একা একা এটা গ্রো করেই যাচ্ছে, আপাতত অনেক জায়গা ছড়িয়ে গিয়েছে। আর এই পাশে তো আমাদের জাপানিকাটাও রয়েছে, জাপানিকাটাও আশা করি যে নেক্সট ভিডিও আপনারা যখন দেখবেন বা ঈদের মানে কোরবানির ঈদের সময় যখন ভিডিও দেখবেন বা আমি যখন আবার খুলনা আসবো তখন যখন ভিডিওগুলো দেখবেন তখন দেখবেন ট্যাঙ্কে আরও বুশি হয়ে গিয়েছে ইনশাল্লাহ। যদি ট্যাঙ্কে এখন অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে, মিডিলে এখানে একটু ফাঁকা রয়েছে, ওই কোনাটায় ফাঁকা রয়েছে, আর এই স্ট্রেট লাইনটা বরাবর ফাঁকা রয়েছে। সো এই ফাঁকাগুলো নতুন কিছু প্লান্ট এনে আমার ভরার ইচ্ছা রয়েছে। সো দেখি কোরবানির ঈদে বা আমি নেক্সট যখন খুলনা আসবো তখন এগুলো ভরার ইনশাল্লাহ চেষ্টা করব। আর ট্যাঙ্কে মাছ এখন কি কি আছে, ট্যাঙ্কে মাছ বলতে রয়েছে এখন জাস্ট গাপ্পি রয়েছে, আর গাপ্পি হচ্ছে আমি আমার ব্রিড করা গাপ্পিগুলো এনেছি, যে দেখতে পাচ্ছেন আমার ব্রিডের সব গাপ্পি, এগুলো আমার সব ব্রিডের গাপ্পি এগুলো। সো এইগুলো রয়েছে। সো চেষ্টা করছি ফুল ট্যাঙ্কটাকে আবার নতুন করে সাজানোর জন্য, যদি আমি আপাতত খুলনায় থাকি না এই জন্য আসলে ট্যাঙ্কের পিছনে অতটা টাইম দেওয়া হয় না। আর লাইটটা আপনারা দেখে নিন, সেই আমাদের অ্যাকোয়া সাপোর্ট বিডির লাইট, লাইটটা কিন্তু মাশাল্লাহ খুবই ভালো। আপনারা যারা নিতে চান অ্যাকোয়া সাপোর্ট বিডিতে এখনই চলে যেতে পারেন, কারণ আমি আপনাদের খারাপ কিছু কখনোই সাজেস্ট করি না। অ্যাকোয়া সাপোর্ট বিডি আসলেই বেস্ট কোয়ালিটির লাইট বানায় বাংলাদেশের মধ্যে, সেই জন্য আমি তাদেরটা সবসময় সাজেস্ট করে থাকি। সো আপনারা যদি কেউ লাইট বা কুলিং ফ্যান নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর তাদের পেজের লিঙ্ক অলরেডি আমাদের আগের ভিডিওতে দিয়ে আছে, সো সেটা আপনারা চেক করতে পারেন, আর এই ভিডিওর নিচেও তাদের পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। সো সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।